تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون رب العالمين بلن امار بندورا ارا امار بندورا ادر نماز مزه بيسنا تكي پتاز علق ہوئے جائے سبحان মাঝে মাঝে বিছানা থেকে এদের পাঁজর উঠে যায় হুজুর বলেন এরা যদি মাঝে মাঝে এটাকে কি বলে আমাদের দেশে করট বদলায় না কি কয় পার্শ্ব পরিবর্তন করে না আরাম আদে কি আরাম আদে কোড়া মুড়ি দেয় না দেয় না বলে হুজুর বলে এটা কোড়া মুড়ি দেয় আল্লাহ আল্লাহ تتجافى جنوبهم عن المضاجع بيتنا থেকে এদের পাজরগুলো মাঝে মাঝে আলোক হয়ে যায় আমার ভালোবাসায় সুবহানাল্লাহ আমার ভালোবাসায় আমার জান্নাতের আশা আমার আযাবের ভয়ে এদের পাজরগুলো মাঝে মাঝে বিছানা থেকে আলোক হয়ে যায় ইয়াদউন রাব্বাহুম খাউফান ওয়া তামা এরা এদের রবকে ডাকতে থাকে ভয়ে ভয়ে আশায় আশায় الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكلي بري اللهم صل على محمد إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 23 নভেম্বর 2022 জামিয়া ইসলামিয়া কওমিয়া বদলকোট চাটখিল নোয়াখালী কর্তৃক আয়োজিত 102তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলে মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে
قرآن کریم نسبت دعوت و تبلیغ نسبت ذکر و فکر نسبت اکتفیت ہوئے قرآن کریم تکی کچھ کتھا بولا سنا توفیق دن کر چین جنہ بولی الحمدللہ الحمدللہ آج کے আমাদের প্রধান মেহমান হাটহাজারি মাদ্রাসার সম্মানিত মুহতামিম দামাত বরকাতুহু হুজুর আসবেন ইনশাআল্লাহ হযরত মাওলানা হাদিস উদ্দিন সাহেব যিনি হযরত মাওলানা জামালউদ্দিন চন্দিপি রহমাতুল্লাহ নকশা হযরত জামালউদ্দিন চন্দিপি রহমাতুল্লাহ একটা ক্যাসেট নিয়ে আলহামদুলিল্লাহ ইনি বয়ান করবেন বাদ এশা সময় মতো এশার আজান হবে এশারের আগের এই সময় আর আমি তো আপনাদের কাছের মানুষ প্রতিদিনের মানুষ ঘরের মুরগি তো ডালের বরাবর কি বলেন ঘরের মুরগি কি আমি বদল করে দেই আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে আমার আশা হয় আল্লাহ তাআলা 102 বছর ধরে মাহফিলগুলোতে যারা যারা বলেছেন যারা যারা শুনেছেন যারা যারা অর্থায়ন করেছেন আল্লাহ সকলকে কবুল ফরমা যারা চলে গেছেন তাদের কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতে টুকরো বানিয়ে দেন বলে বলে চলে গেছেন শুনে শুনে চলে গেছেন যারা জন্ম হয়ে মাহফিল দেখছে তারাও অনেক মানুষ চলে গেছে 102 বছরের মাহফিল অনেকের দাদারাও চলে গেছে অনেকের নানারাও চলে গেছে 102 বছর ধরে যে মাদ্রাসা আপনাদের অঞ্চলে এতদিন অঞ্চলে হাজারো মানুষকে দিন শিখিয়েছে এই মাদ্রাসার সাথে শতাব্দী ধরে শত বছর ধরে যতজন জুড়ে ছিলেন আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতে টুকরো বানিয়ে দেন এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান মেরে ভাইও মাদ্রাসা হলো ফ্যাক্টরি ফ্যাক্টরি যতদিন সচল থাকে ততদিন গাঁও গ্রামের ভোক্তারা পর্যন্ত মাল পায় স্কয়ার কোম্পানি ফ্যাক্টরি আছে বলে এই বাজারে ফ্যাক্টরি কি আছে বলেন ঔষধ আছে নরসিংদীতে গামছার কোম্পানি আছে বলেই এই বাজারে গামছা আছে ঠিক মাদ্রাসা থাকবে তো দিন থাকবে বলেন মাদ্রাসা থাকবে আবার বলেন মাদ্রাসা থাকবে দিন থাকবে মাদ্রাসা থাকবে দিন থাকবে আর দিন থাকবে তো দুনিয়া থাকবে দিন থাকবে তো আসমান আপন জায়গায় ভাসমান থাকবে জমিন বিছানো থাকবে সাগরে জোয়ার এসে এসে জমিনে বঙ্গোপসাগরের জোয়ার এসে এসে হাতিয়ার কূলে উপচে পড়ে আবার ফিরে যাবে কি হয় এজন্য চাঁদ উঠবে আর ডুববে সূর্য উঠবে আর ডুববে যতদিন দিন থাকবে আর দিন কখন থাকবে কতদিন থাকবে বলেন যতদিন মাদ্রাসা থাকবে বলেন যতদিন কি থাকবে যতদিন মাদ্রাসা থাকবে ততদিন দিন থাকবে এজন্য কেউ যদি চিন্তা করে মাদ্রাসা ছাড়া দিন চালাবে মাদ্রাসা ছাড়া দিন চলবে মাদ্রাসা ছাড়া তাবলীগ চলবে মাদ্রাসা ছাড়া দাওয়াত চলবে এটা হলো অরণ্যের রোধন অন্ধকারে হাত চালানো অন্ধকারে কি বলেন অন্ধকারে হাত চালানো অন্ধকারে হাত চালানো যেমন মাদ্রাসা ছাড়া দিন হাত চালানো তেমন বুঝেন নাই কথা মানে বলেন মাদ্রাসা ছাড়া দিন অচল বলেন মাদ্রাসা ছাড়া মসজিদ অচল মাদ্রাসা ছাড়া মাহফিল অচল মাদ্রাসা ছাড়া খানকাও অচল মাদ্রাসা ছাড়া লাইব্রেরি গুলো অচল মাদ্রাসা ছাড়া সব অচল মাদ্রাসা হলো দিনের ক্যান্টনমেন্ট দিনের কি বলেন ক্যান্টনমেন্ট ছাড়া যেমন ক্যান্টনমেন্টে কি কি পাওয়া যায় সুইফার থেকে জেনারেল পর্যন্ত পাওয়া যায় কি সুইফার থেকে জেনারেল পর্যন্ত পাওয়া যায় মাদ্রাসাতেও কি কি পাওয়া যায় মাদ্রাসা দিনের হার হার তাকাজা পুরা করনে ওয়ালা পাওয়া যায় এজন্য বদলকোট মাদ্রাসা আমার জানাই ছিল না আজকেই প্রথম দেখলাম 102 বছর ধরে এই সমাজকে দিন দিচ্ছে সুবহানাল্লাহ কত বছর ধরে 102 বছর ধরে এই সমাজকে দিন দিচ্ছে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান আমিন
আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আহজাব থেকে তিনখানা আয়াত কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই তিন আয়াতের আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আরজ করব ইনশাআল্লাহ মেরে ভাইও আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন কেন আমাদেরকে বানাবার পেছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছেন যদি শুধু তাসবিহাতের জন্য আমাদেরকে বানিয়ে থাকতেন ফেরেশতা তাসবিহাতের জন্য যথেষ্ট ছিল ফেরেশতা তাসবিহাতের জন্য কি ছিল বলেন যথেষ্ট ছিল রব্বে করিম মূলত আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য বলেন তাকে কি ভালোবাসার জন্য এজন্য আমার পীর মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ দানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি আমার হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সব সময় কথা বলতেন وما خلقت الجن والانس الا ليعبدون আমার হুজুর বলতেন আই ইল্লা লিয়াশিকুন আমি জিন আর ইনসান কে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য ফেরেশতা সেজদা তো করে لكن ফেরেশতার সেজদা ভালোবেসে নয় ফেরেশতার সেজদা হুববান নয় রাজাআন নয় ফেরেশতার সেজদা খাওফান ভয়ে ফেরেশতার সেজদা কি বলেন ভয়ে ভয়ে ফেরেশতাকে আল্লাহ তাআলা এক যোগ্যতা দিয়েছেন ফেরেশতাকে আযাবের ভয় অনুভব করার যোগ্যতা দিয়েছেন আযাবের ভয় দেখার যোগ্যতা দিয়েছেন এজন্য ফেরেশতা ইবাদত করে আযাবের ভয়ে বলেন ফেরেশতা ইবাদত করে কেন আর সমস্ত مخلوقات গুলো আল্লাহ তাআলার হুকুমে জিকির করে আল্লাহ তাআলার হুকুমে তাসবিহ পড়ে তারা তাসবিহ পড়ে কেন গরু তাসবিহ পড়ে কেন গরু তাসবিহ পড়ে খিলকাতান সৃষ্টিগতভাবে গরু তাসবিহ পড়ে সৃষ্টিগতভাবে আর ফেরেশতা তাসবিহ পড়ে শুধুই ভয়ে তা আমরা তাসবিহ পড়ি ভালোবাসা আশা ভয়ে আমরা তাসবিহ পড়ি কেন বলেন ভালোবাসা আশা ভয়ে এজন্য ফেরেশতা কোটি কোটি তাসবিহ সত্ত্বেও ফেরেশতা আশরাফুল মাখলুকাত না আর গরু আর ছাগল হাজারো নাফরমানি সত্ত্বেও গরু আর ছাগল হাজারো জিনা সত্ত্বেও গরু আর ছাগল একজনের উপরে বস করে না হাজার উপরে হাজারো জিনা ব্যভিচার সত্ত্বেও কতজনের ধান খাইলো জীবনে সে কতজনের গাছ খাইলো সে জীবনে লেকিন হাজারো নাফরমানি সত্ত্বেও গরু আর ছাগল জাহান্নামী না গরু ছাগল জাহান্নামী না আর ফেরেশতা কি না আশরাফুল মাখলুকাত না এমন কি ফেরেশতা তার আমলের পুরস্কার হিসেবে জান্নাতেও যাবে না ফেরেশতা জান্নাতে যাবে না তবে হ্যাঁ যাবে আমাদের খাদেম হবে ফেরেশতা জান্নাতে যাবে কেন বলেন আমাদের কি হয়ে বলেন আমরাই জান্নাতে যাব শুধু জাযাআন বিমা কানু ইয়ামালুন আমরা জান্নাতে যাব আমাদের আমালের জাযা হিসেবে বলেন আমরা জান্নাতে যাব কেন বলেন কি দিয়ে আমলের জাযা হিসাবে এজন্য একটা হলো জান্নাতে দাখিল হওয়া আরেকটা হলো জান্নাতের নাজ ও নিয়ামত আরেকটা হলো জান্নাতে চিরস্থায়ী হওয়া একটা হলো জান্নাত কি হওয়া দাখিল হওয়া দুখুল জান্নাত আরেকটা হলো আলা জান্নাত নিয়ামে জান্নাত জান্নাতের নিয়ামত গুলো আরেকটা হলো জান্নাতে চিরস্থায়ী থাকা বান্দা জান্নাতে ঢুকবে ঈমান দিয়ে আর জাযা হিসাবে আমলের জাযা হিসাবে জান্নাতে সমস্ত নিয়ামত পাবে তা আল্লাহ তাআলাকে ভালোবাসার পুরস্কার হিসাবে জান্নাতে চিরস্থায়ী হবে বল আমরা কি জান্নাতে যাব বের হওয়ার জন্য না থাকার জন্য আর হযরত আদম কে জান্নাতে দিয়েছেন থাকার জন্য না বের হওয়ার জন্য নারে দিয়েছেন বের হওয়ার জন্য আব্বাকে আব্বা আদম আর হাওয়াকে জান্নাতে দিয়েছেন থাকার জন্য না বের হওয়ার জন্য বের হওয়ার জন্য দিয়েছেন এজন্য বের হয়ে গেছে আর আমাদেরকে দিবেন থাকার জন্য এজন্য আর বের করবেন না সুবহানাল্লাহ কি এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজি আলাইহি রাহমা আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করার পেছনে 40টা হিকমত লিখছেন কতটা হিকমত 40টা হিকমত লিখছেন সবচেয়ে বড় হিকমত হলো আল্লাহ তাআলা দুনিয়াকে আল্লাহ তাআলার প্রেমিকদের দ্বারা এমন কিছু মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে দিতে চাইছেন এমন কিছু মানুষ আল্লাহ তাআলা বানাইতে চাইছেন যারা ভালোবাসবে আশা করবে মাপ চাইবে ভয় করবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা বলেন লাউ লাম তুসুনানি হাদিস কুদসি লাউ লাম তুসুনি
যদি তোমরা আমার নাফরমানি না করো লাখালাক্তু খালকান আখার আমি আরেক দল বানাবো আল্লাযীনা ইয়াসুনানি যারা আমার নাফরমানি করবে সুম্মা ইস্তাগফিরুনানি এরপর আমার কাছে মাফ চাইবে লাগাফারতুম আমি মাফ করে দিব আল্লাহ তাআলা গাফির আল্লাহ তাআলা গফুর আল্লাহ তাআলা গাফফার গাফির গফুর গাফফার বলেন গাফির গফুর গাফফার একই মূল অক্ষর থেকে তিন নাম আল গফানু মাসদার আল গফানু ওয়াল মাগফিরাতু এখান থেকে গাফির এখান থেকে গফুর এখান থেকে গাফফার গাফির মানে সাধারণ গতিতে মাফ করনে ওয়ালা গফুর মানে আরো বেশি মাফ করনে ওয়ালা গাফফার মানে চূড়ান্ত মাফ করনে ওয়ালা এখন এই তিন নাম আল্লাহ তাআলা মুজাহারা করতেই পারেন নাই এই তিন নাম আল্লাহ তাআলা কখনো বই প্রকাশ ঘটাতেই পারেন নাই কেউ গা নাফরমানি করে না তো মাফ করবে কার তো এবার বানিয়েছে এক দল আল্লাহ এক দল কি করেছেন ওই দলের নাম কি ইনসান ওই দলের নাম কি বলেন ইনসান এরা মাফ মাফ এরা নাফরমানি করবে আবার বলবে আল্লাহ মাফ করে দেন রব বলবেন মাফ আবার করবে আবার বলবে মাফ করে দেন আবার বলবে মাফ এবার রাসূল বলেন লাউ কানাত 70 মারা যদি একদিনে 70 বার হয় তো রব 70 বার বলবেন মাফ কি হয় এজন্য একজনে বলে যে হুজুর আমার নামাজ এত সুন্দর হয়ে গেছে আমার নামাজের মধ্যে আর কোনো কি আসে না অন্য কোনো ধ্যানই আসে না তার নামাজ আসলে তার ইমানে সমস্যা আছে তার ইমানে কি আছে তার ইমানে সমস্যা তার খেলকাতার মধ্যে সমস্যা আছে নামাজের মধ্যে যাবে আমি টেনে নিয়ে আসবো আবার যাবে আমি টেনে নিয়ে আসবো আবার যাবে আমি টেনে নিয়ে আসবো এটা হবে নামাজ এটা হবে কি বলেন একজন বলতে হুজুর মেয়েদের দিকে আমার চোখ এখন যায় না ও অসুস্থ ও হামদারদের চিকিৎসা করাতে হবে কি করাতে হবে বলেন আমার চোখ যেতে চাইবে আমি টেনে নিয়ে আসবো আবার চাইবে আবার নিয়ে আসবো আবার চাইবে আবার নিয়ে আসবো একবার যেতে চাইবে আমি টেনে নিয়ে আসবো 10,000 রাকাত নফলের চেয়ে ভারী নাকি রব দিয়ে দিবে কি হয় বারহাল আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন দুই যোগ্যতা দিয়ে ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা আমি তোমাকে বানিয়েছি দুই যোগ্যতা দিয়ে গুনাহ করার যোগ্যতা আগে দিয়েছি আর গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা পরে দিয়েছি সুবহানাল্লাহ এজন্য কারোর গুনাহ করতে শিখা লাগে না বলেন গুনাহ করতে কি লাগে না পৃথিবীতে একটা যোগ্যতা আছে জানা এটা করতে শিখা লাগে না বুঝো না মানে বলেন গুনাহ করতে কি লাগে না বলেন গুনাহ করতে কি লাগে না শিখা লাগে না এই অভিজ্ঞতা নিয়ে কিছু বিয়ে করতে যায় কেউ অভিজ্ঞতা আছে তার তো বিয়ে হবে না ভাগা দিবে তো পৃথিবীর সব কিছুর মধ্যে অভিজ্ঞতা জরুরি এটার মধ্যে ফাআল্লাহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা বলে না তোমার তিনতের মধ্যে তোমার মাটির মধ্যেই আমি গুনাহের যোগ্যতা ঢেলে দিয়েছি এজন্য ঢেলে দিয়েছি তুমি যদি গুনাহের যোগ্যতা যদি নাই থাকতো যদি গুনাহের যোগ্যতা নাই থাকতো তোমাকে আমি নেকি দিতাম না তোমাকে আমি নেকি দিতাম না এজন্য যেমন ফেরেশতাকে নেকি দেই না গুনাহের যোগ্যতা দেই না এজন্য নেকি দেই না তোমাকে গুনাহের যোগ্যতা দিয়েছি এজন্য তোমাকে আমি নেকির ব্যবস্থা রেখে দিয়েছি কি ভাই فألهمها فجورها وتقواها বলেন فألهمها فجورها وتقواها আগে তাকওয়াহ না আগে ফুজুরহ আমি তোমাকে গুনাহের যোগ্যতাও দিয়েছি গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি বাকি গুনাহের যোগ্যতা সৃষ্টিগতভাবে দিয়েছি গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা সৃষ্টিগতভাবে আর দেই নাই গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা তোমার এখতিয়ারে রেখে দিয়েছি সুবহানাল্লাহ গুনাহের যোগ্যতা তোমার সৃষ্টির মধ্যে ঢেলে দিয়েছি গুনাহের যোগ্যতা তোমার সৃষ্টির মধ্যে রেখে দিয়েছি আর গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা মসজিদ আর মাদ্রাসা তাবলীগের খানকার মধ্যে রেখে দিয়েছি গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতার জন্য 12 বছর মেহনত লাগে গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতার জন্য এটাকে ধুইতে হয় এটাকে মেহনত করতে হয় এটাকে কি করতে হয় আচ্ছা খেতে আগাছা উঠে কখন খেতে খেতে আগাছা উঠে কখন ফসল লাগানো পরে নি আগাছা উঠে আচ্ছা খেতে চাষ না করলে কি উঠে বলেন এত আগাছা করতে করতে তাহলে বোঝা গেছে চাষ না করলে আগাছা উঠে গাছ না করলে আগাছা লাগে
আগাছার জন্য কি করতে হয় না চাষ করতে তাহলে আগাছার জন্য চাষ করা লাগে না আগাছার জন্য মেহনত লাগে না আগাছার জন্য সার লাগে না লেকিন মরিচ গাছের জন্য সার লাগে চাষ লাগে বীজ সার ঘাস বাঁচা এবার বলেন আগাছার জন্য কি লাগে না কিছুই লাগে না আর মরিচের জন্য সব লাগে এবার বলেন গুনাহের জন্য কিছুই লাগে না এবার বলেন নেকির জন্য এই মাহফিল কেন যাদেরকে যারা টেলিভিশনের সামনে বইয়া বইয়া টেলিভিশন দেখতেছে এদেরকে কেউ কে ডাকছে ওখানে কেউ ডাকে না ওদেরকে কে পাবলিসিটি করছে করছে কে পাবলিসিটি ওদেরকে কোবার যে বুঝাইছে তাহলে ও এখানে গেল কেন فألهمها فجورها وتقواها তাহলে গুনাহের যোগ্যতা আগে না নেকির যোগ্যতা আগে খেতে আগাছার যোগ্যতা না কাঁচা মরিচ গাছের যোগ্যতা কাঁচা মরিচ লাগাইলে হবে তো কিন্তু কি লাগবে মেহনত কি লাগবে তাহলে মেহনত ছাড়া কাঁচা মরিচ গাছ হয় না তাহলে মেহনত ছাড়া নেকি হয় না মেহনত ছাড়া কি হয় না বলেন নেকিও হয় না এজন্য ফেরেশতাকে দিয়েছে কিসের যোগ্যতা ফেরেশতাকে দিয়েছে শুধুই জাহান্নামকে ভয় করার যোগ্যতা ফেরেশতাকে নেকি করার যোগ্যতা দিয়েছে কিন্তু গুনাহ করার যোগ্যতা দেয় নাই ফেরেশতাকে গুনাহের মজা বুঝার যোগ্যতাই দেয় নাই শুধু দিয়েছে গুনাহের সাজা বুঝার যোগ্যতা ফেরেশতা শুধু সাজা সাজা বুঝে নেকি বুঝে না আর গরু শুধু মজা বুঝে সাজা বুঝে না বলেন গরু মজা বুঝে না বুঝে না আরেক জনের ধান খেতে মুখ দিতে গরু কি লাগেনি মজা পায় কি না তাহলে বোঝা গেছে গরুর কি আছে মজা বুঝার যোগ্যতা কি লেকিন সাজা বুঝার যোগ্যতা কি এখন দশটা বাড়ি দিলেন আবার ছেড়ে দিলেন আবার আবার আরেক জনের খেতে কি তাহলে ও কি সাজা বুঝছে সাজা বুঝছে তাহলে বলেন সাজা বুঝে না কে গরু এই জন্য সাজা বুঝে না সে কিন্তু খুব মজা কি বুঝে মজা বুঝে সাজা বুঝে না এবার ফেরেশতা মজা আচ্ছা ফেরেশতা জানে ফেসবুকের মজা কত যদি ফেরেশতা ফেসবুকের মজা বুঝতো বাজারে মোবাইল সব ফেরেশতা নিয়ে যায় কি তাহলে ফেরেশতা কি বুঝে না একটু আগে আসে একটু বামে ও জায়গা আছে আলহামদুলিল্লাহ সবাই একটু একটু আগান একরামের নিয়ত একটু আগান অল্প সময় ইনশাআল্লাহ তাহলে ফেরেশতা কি বুঝে সাজা বুঝে কি বুঝে না মজা বুঝে না গরু মজা বুঝে সাজা এই জন্য গরু মজা বুঝে সাজা বুঝে না এই জন্য গরু হাজারো জানাজা বিচার সত্ত্বেও গরু জাহান্নামে যাবে না আর ফেরেশতা কুটি কুটি জিকির সত্ত্বেও ফেরেশতা জান্নাতে যাবে না হ্যাঁ জান্নাতে যাবে আমাদের খাদেম হিসেবে জান্নাতে যাবে আমাদের কি হিসেবে খাদেম হিসেবে এবার বলুন তো দেখি মূল জান্নাত আর জাহান্নাম কার লেগা ইনসানের জন্য মানুষের জন্য এবার যদি তুমি শুধুই মজা বুঝো সাজা না বুঝো শুধুই মজা বুঝো তো তোমার ঠিকানা জাহান্নাম আর যদি তুমি সাজা বুঝে বুঝে মজা ছেড়ে দাও তো তোমার ঠিকানা জান্নাত কি ভাই ঠিকানা কি বানাবো বলেন জান্নাত না জাহান্নাম এবার জান্নাত কার লাগা যারা শুধু গুনাহে মজা যারা যারা শুধু বুঝেন গুনাহের কি শুধু গুনাহের মজা আস্বাদন করে গুনাহের মজা নেয় শিরিকের মজা নেয় কুফরির মজা নেয় বেদাতের মজা নেয় খুরাফাতের মজা নেয় জাহালতের মজা নেয় গাফলতের মজা নেয় ছবি দেখার মজা নেয় জিনার মজা নেয় মজা নেয় সাজা ভুলে গিয়ে এরা জাহান্নামে যাবে আর যারা সাজার কথা মনে করে করে মজা ছেড়ে দেয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া মজা ছেড়ে দিয়েছ সাজা বুঝে বুঝে সুবহানাল্লাহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি যে আল্লাহকে ভয় করে আর মজা ছেড়ে দেয় আল্লাহকে ভয় করে গুনাহের মজা ছেড়ে দেয় জাহান্নামের ভয়ে গুনাহের মজা ছেড়ে দেয় জাহান্নামের ভয়ে ফেসবুকের মজা ছেড়ে দেয় জাহান্নামের ভয়ে চোখের মজা ছেড়ে দেয় জাহান্নামের ভয়ে কানের মজা ছেড়ে দেয় জাহান্নামের ভয়ে হারাম খাওয়ার মজা ছেড়ে দেয় জাহান্নামের ভয়ে হারাম জায়গায় যাওয়া নিয়ে ইস্তেমালের মজা ছেড়ে দেয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া যে জাহান্নামের ভয়ে শুধুই মজা ছেড়ে দেয় ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যাও জান্নাত তোমার ঠিকানা
এখানে মজা ছেড়ে দিয়েছো এখানে মজা ছেড়ে দিয়েছো এখানে দুনিয়াতে মজা ছেড়ে দিয়েছো ওয়ানাহ নাফসানিল হাওয়া দুনিয়াতে মজা ছেড়ে দিয়েছো ফিহা মা তাশতাগি আনফুসুকুম তোমার সব হাওয়া সেখানে পুরো হবে কি সব হাওয়া কোথায় পুরো হবে বলেন সব হাওয়া সেখানে পুরো হবে ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন দুনিয়াতে মজা ছেড়ে দিয়েছো সব মজা ওখানে সুবহানাল্লাহ বলেন দুনিয়াতে হারাম প্রেমের মজা ছেড়ে দিয়েছো দুনিয়াতে পরকীয়ার মজা ছেড়ে দিয়েছো হারাম দৃশ্য দেখার মজা ছেড়ে দিয়েছো সব ওখানে দেখবো সুবহানাল্লাহ ওখানে আর কোনো হারাম শব্দ নাই বলে জান্নাতে কোনো হারাম শব্দ নাই বলেন আর জাহান্নামে কোনো হালাল শব্দ নাই বলেন জান্নাতে কোনটা জাহান্নামে কোনটা কোনটা হালাল জাহান্নামে কোনটা কোনটা হালাল আর কিছু নাই তো সব হারাম জাহান্নামে কোনটা কোনটা হারাম সব হারাম সব হারাম কিছু নাই তো ওখানে তো কিছু নাই ওখানে তো সব হারাম পানি হারাম খাবার হারাম ফল হারাম ফুল হারাম বিবি হারাম জাহান্নামে সব হারাম আর জান্নাতে সব হারাম সুবহানাল্লাহ বলেন মজার খবর শুনেন আমার বিবির সাথেও জান্নাতে আপনি দেখা করতে চাইলে সুযোগ আছে সুবহানাল্লাহ জান্নাতে কি পর্দা আছে না আপনি যেভাবে চাইছেন সব পুরা জান্নাতে পর্দা আছে আর জাহান্নামে তো পুরো পর্দা জাহান্নামে কি পুরো পর্দা এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুই যোগ্যতা দিয়েছেন গুনাহ করার যোগ্যতা দিয়েছেন গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছেন গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও কি দিয়েছেন এখন আপনি গুনাহর মজা ছেড়ে দিবেন কখন আমি বলি বন্ধু গুনাহর মজা ছেড়ে দেওয়ার জন্য কমপক্ষে তিন রাস্তার কোনো এক রাস্তা ধরা লাগবে হয় আপনার ছেলেকে মেয়েকে মাদ্রাসা দিতে হবে নয় তবলিগে পাঠাইতে হবে নয় করে আল্লাহর আখ্যানটা দিতে হবে এই তিনটা ছাড়া আর কোন রাস্তা নাই আপনার সন্তানের কলিজাকে চাষ করার জন্য আপনার সন্তানের কলিজা চাষ করার জন্য আর কোন কি নাই আর কোন রাস্তা আর কোন রাস্তা নাই রাস্তা কয়টা কি কি মাদ্রাসা দিতে হবে বলেন মাদ্রাসা তাবলীগ এখন কি করবে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল ইতালির বিস্তীর্ণ অঞ্চল অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল যেখানে মাদ্রাসাও নাই যেখানে খানকাও নাই যেখানে তবলিগও নাই ওখানে এক মুসলমান কি করবে তো ওখানের জন্য আমরা বলি মাঝে মাঝে ইউটিউবে বয়ান শুনবে কি রাস্তা যেখানে নাই তো চলো সেখানে মাঝে মাঝে কি শুনবা কিন্তু বয়ান শোনার জন্য আমরা পাবন্দি লাগাই মেয়েরা যেন আমাদের বয়ান চেহারা দেখে দেখে না শুনে কি বলছি বলে মেয়েরা যেন আমাদের বয়ান কি চেহারা দেখে দেখে যেন বয়ান না শুনে বারহাল আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি যেটা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে বানালেন কেন মূল রব্বে করিম আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য বলেন তাকে কি ভালোবাসার জন্য বলবেন যে আমরা যে শুনছি ইবাদতের জন্য হ্যাঁ ভালোবেসে যেটা হয় ওটাকেই ইবাদত বলে সুবহানাল্লাহ ইবাদতের তরজমাই হলো আহওয়াল খুদুউ খুদু বিল মুহাব্বা অবনত হওয়া মহাব্বতের সাথে বলেন অবনত হওয়া কিসের সাথে মহাব্বতের সাথে অবনত হওয়া মহাব্বতের সাথে এজন্য মাঝে মাঝে এভাবে বলা আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি বলেন আল্লাহ আমি আপনাকে ভীষণ ভালোবাসি আরেকটু আরেকটু কাছে আসেন বাবারা আরেকটু কাছে আসেন আর তো সবাই একটু কাছে আসে যদি আপনার নাই আসেন তাহলে উঠে নিয়ে আসবো কি আল্লাহ তৌফিক দান করেন একটু কাছে কাছে বাবা তোমরা একটু বসো বসো যারা আছেন আসছেন এখন আপনারা একটু বসো ওই মুরব্বীকে একটু একরাম করেন প্রত্যেকে যদি একরামের নিয়ত করে যে আমি আমার ভাইকে একটু বসতে দেই কি বলছিল বলেন আল্লাহকে মাঝে মাঝে কি বলা এভাবে বলা যে আল্লাহ বলেন আল্লাহ আমিনা আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আচ্ছা এভাবে বললে রব্বে করিম এখন তো শব্দ দিয়া বলছেন এখন তো শুধু মুখে বলছেন যদি কলিজার ভাব দিয়া কলিজার আবেগ দিয়া কলিজা থেকে এই শব্দ যদি রব্বে করিমকে ভোর রাতে উঠে বলেন তো রব কি বলবেন যদি হতচকিত হয়ে বিছানা ছেড়ে দেন হতচকিত হয়ে বিছানা ছেড়ে দেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
এই আয়াত আমি জীবনে প্রথম শুনছি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজর রাহমাহুল্লাহর কাছ থেকে। গোটা ছাত্র জীবন, গোটা ছাত্র জীবন আব্বা কখনোই আমাকে ওয়াজ করতে ওয়াজ শুনতে নাই নাই। আব্বাকে বলতাম আব্বা একটু ওয়াজ দাও, কবি ফি ডাকাচ্ছা ফি ডাকাচ্ছা ভর্তি ব কোথাও ওয়াজ দিবেন না তুই। আর হাবিবুল্লাহ মিজর রাহমাতুল্লাহ যেখানে আসতেন লক্ষ্মীপুর বলতেন আজকে আব্বার লগে যাইস, আজকে আব্বার সাথে যাবি। তা আব্বার সাথে হাবিবুল্লাহ মিজর রাহমাতুল্লাহ বয়ান শুনতে গেছি আঠিয়া, আঠিয়া তলি একটা জায়গা আছে ওখানে হুজুর মাগরিব পরে বয়ান করছেন تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون رب العالمين বলেন আমার বন্ধুরা, এরা আমার বন্ধুরা, এদের না মাঝে মাঝে বিছানা থেকে পিঠটা আলোক হয়ে যায়, মাঝে মাঝে বিছানা থেকে এদের কাজর উঠে যায়। হুজুর বলেন এরা যদি মাঝে মাঝে, এটাকে কি বলে আমাদের দেশে করট বদলায় না কি কয় পার্শ্ব পরিবর্তন করে না কোড়া মুড়ি দেয় না দেয় না বলে হুজুর বলে এটা কোড়া মুড়ি দেয় আল্লাহ আল্লাহ বিছানা থেকে এদের পাজর গুলো মাঝে মাঝে আলোক হয়ে যায় আমার ভালোবাসায়, আমার ভালোবাসায়, আমার জান্নাতের আশায়, আমার আযাবের ভয়ে এদের পাঁজর গুলো মাঝে মাঝে বিছানা থেকে আলোক হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, এরা এদের রবকে ডাকতে থাকে ভয়ে ভয়ে আশায় আশায়, ভয়ে ভয়ে আর কি আশায় আশায়। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি এদেরকে যে মাল দিয়েছি আমার আশায় আশায়, আমার ভয়ে ভয়ে মাঝে মাঝে আবার কিছু টাকা পয়সা আমাকে আবার ফেরত দে, আমাকে আবার কি করে। আমি হাবিবুল্লাহ মেজর মাত্র তর্জমা শোনাচ্ছি, 88 সালে শুনছি, 88 সালে এই মাদ্রাসা ছাত্র, ওনার আব্বা হয় মাদ্রাসা ছাত্র, ওনার দাদা হয় মাদ্রাসা প্রতিষ্ঠাতা, সুবহানাল্লাহ। কি তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে, এরা রব কারীমকে ভালোবাসে, এদের জবান রবের ভালোবাসা চলে। একটু আগে যে হুজুর বয়ান করছেন, মোহতারম সাহেব যে বয়ান করছেন, হুজুর কার ছেলে জানেন আপনারা? জি ওলামা বাজার বড় হুজুর রহমতুল্লাহ আলাই হযরত মাওলানা সাঈদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই নওয়া আল্লাহ মারকাদা ওয়া জাআলা আল জান্নাত মাসওয়া, হুজুরের সাহেব জানেন, সুবহানাল্লাহ বলেন আল্লাহ যেন হুজুরকে ইস্তেকামতের সাথে মওত পর্যন্ত এখন থাকার তৌফিক দেন, আপনারা রাখবেন খেদমত করি কোন ইনশাআল্লাহ, আপনি কোন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঠিক হয় না, শুধু বয় রাখবেন মুরব্বি, শুধু আপনি শুধু বসে থাকুন, আপনি আসমান থেকে নিবেন আমরা জমিন থেকে উঠাম, আপনি শুধু মালিকের লগে যোগাযোগ করে দেন, কি আপনি কানেকশনটা করেন কালেকশন হুজুরে করে দেন, কি কইছি কোন হুজুরে দিবেন কি লাগে কানেকশন লাগে, আপনি কি করবেন আপনি কালেকশন করেন কি হবে। আল্লাহ এজন্য মেরে ভাইও আল্লাহ তাআলাকে ভালোবাসা, ওয়ারাজুলুন ওয়ারাজুলুন ওই ব্যক্তি, তিন ব্যক্তি চলে আছে তুমি মজাদা হালাওয়াত আল ঈমান, তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল, ঈমানের মজা পেয়ে গেল। মোল্লা আলী কারী বলেন ওমান তাদখুলু ফি কলবিহি হালাওয়াত আল ঈমান, যার দিলে ঈমানের মজা একবার ঢুকে যায়, লাম তাখরুজ আবাদা, আর কখনো বের হয় না। ইমানের মজা পেয়ে গেল সালাজাতুন, তিন দল মানুষ ইমানের মজা পেয়ে গেল। ওয়ারাজুলুন এক নম্বর হলো কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহর আল্লাহর রাসূল সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, কি কলিজা কখনো খালি থাকে না, এটা কখনো কি থাকে না বলেন, খালি থাকে না, গ্লাসে পানি না থাকলে কি থাকে, বাতাস থাকে, গ্লাসে পানি না থাকলে কি থাকে, এটা কি খালি থাকে না বাতাস থাকে। তা আল্লাহর মহব্বত যদি কলিজায় না থাকে এই কলিজা গায়রুল্লাহর মহব্বত ঢুকে, কি ঢুকে বলেন, গায়রুল্লাহর মহব্বত ঢুকে, গায়রুল্লাহর মহব্বত ঢুকে, ঢুকতে ঢুকতে একসময় সে কি করে গায়রুল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়,
শুধু আল্লাহর محبت বের হওয়ার কারণে এখন গায়রুল্লাহর محبت ঢুকতে ঢুকতে ওই গায়রুল্লাহর ভালোবাসা ওলামায়ে উম্মতের সাথে যুদ্ধ করতেছে বুঝেন না আজকে বাংলাদেশে যারা ওলামায়ে কেরামদের সাথে যুদ্ধ করতেছে আপনি মনে করতেছেন যদি এক দল যুদ্ধ করতেছে না না পাগড়িওয়ালাও যুদ্ধ করে বাবরিওয়ালাও যুদ্ধ করে যুদ্ধ বলেন পাগড়িওয়ালাও যুদ্ধ করে বাবরিওয়ালাও যুদ্ধ করে লাঠি কে রাখছে ওলামায়ে কেরাম লাই হাতে লাঠি রাখছে ওলামায়ে কেরাম লাই তুই 30 বছর বয়স তুই লাঠি রেখে শিক্ষিত ঠিক পাল্লা রাখছে ওলামায়ে কেরাম লাই রাখছে বুঝেন নাই ওরা দিন কায়েম করবে ওরা কি করবে ওরা দিন দিনের ফিকির করতেছে দিনের ফিকির করতেছে এদের ফিকির হলো কেমন জানেন এদের ফিকির হলো দুধ ছাড়া ছানা বাইর করবে কি বলছি আচ্ছা দুধ ছাড়া ছানা বাইর করবে কয় বছর আছে আচ্ছা কত চিন্তা লাগালে দুধ ছাড়া ছানা হবে যেমন পানির উপরে মেহনত করতেছে 40 দিন এক টানা কি বাইরে বসে ছানা বাইরে এবার তিন চিল্লা একসাথে মেহনত করছে পানির উপরে ছানা বাইরে এবার এক বছর বাংলাদেশে এক বছর গোটা ইন্ডিয়া পাকিস্তান এক বছর ইউরোপ এক বছর আরবে কি ছাড়া দুধ ছাড়া কথা কয় না বলেন দুধ ছাড়া পানির উপরে কেয়ামত পর্যন্ত মেহনত করবে ছানা হবে না ওলামায়ে কেরাম ছাড়া কেয়ামত পর্যন্ত মেহনত করলে মেহনত হবে না দাওয়াত হবে না দিন হবে না আচ্ছা মধু দরকার মধু তিনি মৌমাছির কাছে মৌমাছি পালবেন না ইনি মৌমাছি আনবেন না ইনি মৌমাছির কাছে যাবেন না লেকিন ইনি মধু দরকার পাবে না বলেন মৌমাছি ছাড়া মধু কবে হবে সব বুঝে কম মৌমাছি ছাড়া মধু যেমন ওলামায়ে কেরাম ছাড়া তাবলীগ তেমন কি আচ্ছা একজনের কাছে হাওয়া আছে হাওয়া হাওয়ার মেশিন আছে হাওয়ার মেশিন হাওয়ার মেশিন আছে হাওয়ার মেশিনের কাছে কিন্তু চাকা আছে 50টা 100টা দুই পাশে চাকা রাখি দিছে চাকা রাখছে না রাখছে না হ্যাঁ রাখছে টায়ার রাখছে কয়টা 100টা এই পাশে 50টা আছে এই পাশে 50টা আছে এই পাশে বাসের মধ্যে গাড়ি দেখছে আপনি বলেন তো এই হাওয়া দিয়া এই চাকা দিয়া কবে বাড়ি যাবে এখন হাওয়া আসেনি আছে আছে হাওয়া আসেনি চাকা আসেনি এই সাক্কার এই হাওয়া দিয়ে বাড়ি যাবে এই পাগড়ি আর এই বাবরির এই হালত ইঞ্জিন নাই ইঞ্জিন নাই ইঞ্জিন ছাড়া ডাব্বা গাড়ি নাই জুব্বা আছে পাগড়ি আছে ইঞ্জিন নাই বাবরি আছে লাড়ি আছে কি নাই বলেন না ইঞ্জিন নাই ইঞ্জিন নাই কোন কি নাই ইঞ্জিন ছাড়া এগুলো কেমন হাওয়ার চাকাওয়ালার দোকান যেমন কি হয় হাওয়ার চাকার দোকান যেমন ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন জীবনে বাড়ি যাবে না ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম ছাড়া তাবলীগ জীবনে আমি কি বুঝাইতে পারছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন ও কালকে তো ফেসবুকে সুন্দর করে লিখে দিবেন আমার কথা আছে আপনাদের কাছে ফেসবুক কি ফেসবুকে কালকে লিখে দিবে উনি এই কথা বলেছেন কেন হ্যাঁ কি হয় এই জন্য কি বলতেছি আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন ওলামায়ে উম্মত ছাড়া জাতির হাল কেমন ওলামায়ে উম্মত ছাড়া জাতির হাল কেমন রে ওলামায়ে উম্মত ছাড়া জাতির হাল কেমন দেখেন রাখাল ছাড়া ছাগল যেমন কোন কি বলছি রাখাল ছাড়া রাখাল ছাড়া ছাগলের যে হালত ওলামায়ে উম্মত ছাড়া জাতির সে হালত এই জন্য আমাদেরকে ওলামায়ে উম্মত থেকে বঞ্চিত করে দেওয়ার জন্যই এত ষড়যন্ত্র বলেন আমাদেরকে ওলামায়ে উম্মত থেকে বঞ্চিত করার জন্য কি এত ষড়যন্ত্র হাটাদারি হুজুর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে যেই ষড়যন্ত্র হয়েছে শুধুই ওলামায়ে উম্মত থেকে বঞ্চিত করে দেওয়ার জন্য নিজামউদ্দিনের তাকরাইলে যেই ষড়যন্ত্র হয়েছে শুধুই ওলামায়ে উম্মত থেকে বঞ্চিত করার জন্য আহলে হাদিসের নামে যেই ষড়যন্ত্র চলছে শুধুই ওলামায়ে উম্মত থেকে জাতিকে বঞ্চিত করার জন্য শুধুই ওলামায়ে উম্মত থেকে জাতিকে কি বঞ্চিত করার জন্য ওলামায়ে কেরাম থেকে যদি জাতিকে বঞ্চিত করে দেওয়া যায় বারবার মতো একটা ধাক্কা দিতে আর দেরি হবে না
ভার মাথা ধাক্কা দিয়েছি কিনা বলেন ওই ধাক্কা অপেক্ষা থাকতে হবে খোদা না খাস্তা যদি ওলামা ইকরাম থেকে শূন্য হয়ে যায় আমরা যদি ওলামা ইকরাম থেকে আমরা দূরে সরে যাই এজন্য মেরে ভাইও ওলামা ইকরামকে আঁকড়ে ধরো মসজিদকে আঁকড়ে ধরো মাদ্রাসাকে আঁকড়ে ধরো কেউ দেখ না দেখ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে দিন শিখাবো আমি আমার মেয়েকে কি শিখাবো আমি আমার মেয়েকে দিন শিখাবো এগুলো যতদিন থাকবে ততদিন ইনশাআল্লাহ এদেশের মানুষের ঈমান মাহফুজ এদেশের মানুষের ইসলাম মাহফুজ এদেশের মানুষের কোরআন মাহফুজ এদেশের মানুষের জান মাল এদেশের সার্বভৌমত্ব মাহফুজ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এ বদল কর মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ আমাদের সকলের জান মালের সহি ইস্তেমালের তৌফিক দান করেন আল্লাহ পুরো জাতিকে কবুল করেন বলেন ১৩, ১৪, ১৫ই জানুয়ারি ২০২৩ বলেন বিশ্ব ইজতেমা আবার বলেন বিশ্ব ইজতেমা কবে ইনশাআল্লাহ এই এলান চলছে চলবে যাবো তো আমরা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমাদের ইজতেমা কবে আমাদের ইজতেমা কবে ১৩, ১৪, ১৫ই জানুয়ারি ২০০০ মুসলমানের পরে আবার মুসলমানই আছে নাকি মুসলমানের পরে মুসলমানই নাই এটা আমি কইছি না কি ২৫, ২৬, ২৭ নভেম্বর চট্টগ্রামে জোর ইনশাআল্লাহ তিন চিল্লাওয়ালাদের জোর আল্লাহ তালা আমার পাঁচ দিনের জোর তিন দিনের জোর আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা ইসলাহী মসজিদ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে শরীক হওয়ার তৌফিক দান করে সব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে কোন প্রসঙ্গ ছিলাম আমরা মনে আছে আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন বলেন আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহকে ভালোবাসার জন্য এখন যেমন ধরেন একজনে আপনাকে অনেক ভালোবাসে যেমন আমি ইনাকে অনেক ভালোবাসি আর ইনার ৬ বছরের একটা বাচ্চা আছে ওই বাচ্চাকে দেখলে আমি একটা চটকনা দিই এটা কি ইনার সাথে ভালোবাসা থাকবে না শেষ হয়ে যাবে এখন আমি আল্লাহকে অনেক ভালোবাসি লেকিন ওলামা ইকরামকে চটকনা দেয় এটা কি মহব্বত থাকবে না মহব্বত কেটে যাবে এখন আমাদের হালত কি আমাদের এই বন্ধুদের হালত কি কি যখনই বলেন তখনই ওলামাকে সমালোচনা যখনই বলেন তখনই কি ওলামা ইকরামের সমালোচনা ও ওলামা ইকরামের কাজ কি ও ওলামা ইকরাম কি করে ওলামা ইকরাম চিনে যাবে কি আমি সহজ ভাষায় বুঝি যেমন ধরেন এক টানা ৪০ দিন আল্লাহ রাস্তা লাগালাম সব হলো না হবে না হবে না আচ্ছা ৪০ দিনে কয়টা সূরা মোট ঠিক করা হয় ধরেন ১০টা ধরেন কয়টা আচ্ছা তিন চিল্লা লাগাইলে কয়টা ঠিক হয় ও কবে ৩০টা ঠিক হয়েছে ১০টা আচ্ছা এবার এক সাল লাগাইছে এবার কয়টা ঠিক হয়েছে ১০টা পুরা হয় না বলেন পুরা কি পুরা হয় না ১০টা কি তরজমা সহ ঠিক হয়েছে নাকি শুধু আলফাজ ঠিক হয়েছে তাও আলফাজ এই পরিমাণ ঠিক হয়েছে যে পরিমাণ দিয়ে ইমামতি করতে পারে না আলহামদুলিল্লাহ কিছুটা নিজের কি হয় নিজের কিছুটা পুঁজি হয় আলহামদুলিল্লাহ কিছুটা শুদ্ধ হইছে তাহলে এই কাজটা আমার দরকার না বেদরকার বলেন দরকার না বেদরকার তাহলে ৪০ দিন আমি কয়টা সূরা শিখলাম ৪টা বা ১০টা তিন জিল্লায় কয়টা শিখলাম ১০টা এক সালে কয়টা শিখলাম ১০টা দরকার না বেদরকার আবার বলেন দরকার না বেদরকার তাহলে এই কাজটা আমার করা দরকার কিনা বলেন এবার যদি এক সাল লাগে এখানে ১০টা শিখে এটা যদি হয় আল্লাহর রাস্তা তো আমাদের মাদ্রাসা আপনার ৭ বছরের বাচ্চাটাকে যদি ৭ বছরের বাচ্চাটাকে দিয়ে দেন ১ বছর রেখে দেন দেখবেন ৪০টা শিখে হয়ে গেছে এবার এটা কেন আল্লাহর রাস্তা হবে না আমার একটু বুঝান আমি বুঝাতে পারছি না
কি তাহলে বোঝা গেছে এটাও আল্লাহর রাস্তা আরে সুবহানাল্লাহ বলেন না এটাও কি বলো এটাও আল্লাহর রাস্তা কি বলছি বলেন এটাও কি এটাও এটাও আল্লাহর রাস্তা তাহলে এখন দেখেন এই ভবনটা কিন্তু ইট রড বালি সিমেন্ট পানি সব থাকা সত্ত্বেও এরপরে গ্রিল আসেনি এবার গ্লাস আসেনি এবার ফ্যান আসেনি এই ঘরের কোনটা বেদরকারি আমাদের বুঝান কি ভাই কি বলছি সব দরকার না বেদরকার কোনটা বাদ দিলে কোনটা হবে কোনটা বাদ দিলে কোনটা হবে এবার বলেন একটা জাররা একটা ইট বাদ দিলে ঘর সম্পূর্ণ হবে না একটা গ্লাস বাদ দিলে একটা ঘর সম্পূর্ণ হবে না তো যেখানে মাদ্রাসা আমার দ্বীনের সব কিছু শেখানো হয় সেটা বাদ দিলে দ্বীন হয় না আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে সেটা বাদ দিলে দ্বীন হবে কিভাবে বলেন হবে না তাইলে বোঝা গেছে সুদূর প্রসারিয়ার ষড়যন্ত্র বাংলাদেশের মাদ্রাসাগুলোকে নিয়া সুদূর প্রসারী একটি ষড়যন্ত্র বাংলাদেশের কি নিয়া মাদ্রাসাগুলোকে নিয়া লেকিন এদের জানা নাই কোরআন যিনি নাজিল করেছেন তিনি সিদ্ধান্ত দিয়েছেন ইন্না নাহনু জান্নাত যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন পাঠিয়েছি আমি এটাকে হেফাজতের জিম্মাদারি আমি আমার কাঁধে নিয়ে নিয়েছি আমার কাঁধে রেখে দিয়েছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি হেফাজত করব জিম্মাদারি আমার পাঠিয়েছি আমি হেফাজত করব আমি কোরআন হেফাজত হবে না মাদারিস ছাড়া তাহলে মাদ্রাসার হেফাজতের জিম্মাদার আল্লাহ মাদ্রাসার হেফাজতের জিম্মাদারও কে বলেন তাহলে এবার বলেন মাদারিস সমস্ত দিনের বুনিয়াদ মাদারিস দিনের হর হর শোভা পানি পাবে মাদ্রাসা দ্বারা মুয়াজ্জিন হবে মাদ্রাসা দ্বারা ইমাম হবে মাদ্রাসা দ্বারা খতিব হবে মাদ্রাসা দ্বারা ওয়াইজ হবে মাদ্রাসা দ্বারা তাবলীগ হবে মাদ্রাসা দ্বারা মুবাল্লিগ হবে এবার মাদ্রাসা দরকার কত সমাজের জন্য সুবহানাল্লাহ আমি কিছু বুঝাইতে পারছি একটু মাদ্রাসার প্রয়োজন কত ছেলেদের মাদ্রাসার প্রয়োজন কত বালিকাদের মাদ্রাসার প্রয়োজন কত এবার দেখেন একটা ছেলে বাচ্চা সে যদি মাদ্রাসায় পড়ে একটা ছেলে বাচ্চা সে যদি মাদ্রাসায় পড়ে এর বিপরীতে যদি একটা মেয়ে বাচ্চাও মাদ্রাসায় পড়ে ছেলে বাচ্চা যদি খোদা না খাস্তা বদ্দিন হয় যেমন একটা ছেলে বাচ্চা যদি সে বদ্দিন হয় এক যুবক যদি বদ্দিন হয় সে যদি মাদ্রাসায় গেলে কি বলে বদলপুর থেকে কক্সবাজার যায় আপনি বলেন তো দেখি তাকে দেখে দেখে কয়জনই গুনাহ করবে কথা কন না একটা ছেলে জিন্সের প্যান্ট পয়রা গেঞ্জি গায়ে দিয়া বদলপুর থেকে কক্সবাজার গেলে কয়জনই গুনাহ করবে পথে এবার বলেন একটা মেয়ে যদি জিন্সের প্যান্ট পয়রা টি শার্ট গায়ে দিয়া বদলপুর থেকে কক্সবাজার যায় কয়জনই গুনাহ করবে এবার বলেন ছেলের দিন যদি এতটা জরুরি হয় এক মেয়ের দিন কতটা জরুরি বুঝতে পারছি আমি হ্যাঁ এক ছেলে কয়জনকে জাহান্নামে নিবে এক মেয়ে কয়জনকে জাহান্নামে নিবে কেন বুঝি নাই মহিলা মাদ্রাসা বালিকা মাদ্রাসার প্রয়োজন কেন বুঝি নাই বালিকা মাদ্রাসার প্রয়োজন পুরুষের মাদ্রাসা থেকে হাজার হাজার কোটি গুণে বেশি এক ছেলে কয়জনকে নিয়ে জাহান্নামে যাবে সে যদি প্রেম করে কয়জনের সাথে করবে সে যদি জেনা করে কয়জনের সাথে করবে লেকিন এক নারী যদি বদ্দিন হয় হাজারো লাখো করোড়ো মানুষকে সে জাহান্নামে এবার বলুন তো দেখি নারীকে দিন শেখানো কত জরুরি বদলকুটা আসেনি মেয়েদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলেন এই 400 ছাত্রী এক এক ছাত্রীকে দিয়ে হাজারো লাখো মানুষ জাহান্নাম থেকে বেঁচে গেছে হাজারো লাখ মানুষ জাহান্নাম থেকে কি বেঁচে গেছে এই জন্য মেরে ভাইও আমার ছেলেকেও আমি দিন শিখাবো আমার মেয়েকেও আমি দিন শিখাবো নিয়ত করেন ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ আমি আমার ছেলেকেও দিন শিখাবো আমি আবার বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন মুরব্বীরা ছেলে মেয়ে তো নাই আপনার হাত তুলছেন কেন নিয়ত 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 কি নাতি নাতকুর দিব ইনশাআল্লাহ নাতকুর আমার শব্দ আসে না কি করব কি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আমি বলি বাবারা ছেলে বিয়ে করাবেন দিন দেখে বিয়ে করান
বাবারা মেয়ে বিয়ে দিবেন দিন দেখে বিয়ে দেন ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান আল্লাহর কসম হায় গতকালকে আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বাদ মাগরিব মাহফিল ছিল নরসিংদী আরে মনোহরদী মনোহরদী বাদ মাগরিব যেখানে বসছি ওখানে দেয়ালে একটা সুন্দর লেখা দেখছি আশ্চর্য এক লেখা যারা বার্ধক্যে বৃদ্ধাশ্রমে যেতে চান না তারা আপনার সন্তানকে দিন শিখান যারা বার্ধক্যে বৃদ্ধাশ্রমে যেতে চান না তারা সন্তানদেরকে কি শিখান দিন শিখান এবার বলুন আলহামদুলিল্লাহ এদেশে এখনো বৃদ্ধাশ্রমে যেতে হয় না একমাত্র কারণ এদেশে সন্তানগুলোকে কোনো না কোনো ভাবে দিন শিখানো হয়েছে কি ভাই আমরা মুরব্বীরা কি বৃদ্ধাশ্রমে না ঘরে কেন আপনি ঘরে কেন আপনার ছেলে আপনাকে চিনে আপনার মেয়ে আপনাকে চিনে আপনার ছেলে জানে আমার বাবার পায়ের নিচে আমার জান্নাত আপনার মেয়েটা জানে আপনার বাবার মা পায়ের নিচে আমার জান্নাত আর এটা ওকে শেখানো হয়েছে মাদ্রাসা এটা ওকে শেখানো হয়েছে মসজিদে এই জন্য মেরে ভাইও আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন এই মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ